হ্যালো বন্ধুরা সবাইকে নমস্কার আমাদের ইউটিউব চ্যানেলে চাকরির স্বাগত আজকে যে পৃথিবীর আলোচনা করবো সেটা হচ্ছে আয়ুষ বিভাগে নিয়োগ হবে যেখানে আপনার বেতন শুরুই হচ্ছে চল্লিশ হাজার টাকা এবং এখানে কিন্তু ছেলে মেয়ে নির্বিশেষে সবাই আবেদন করতে পারবে এটা একটা স্থায়ী চাকরি আপনাদের সবচেয়ে বড় যে সুযোগ সুবর্ণ সুযোগ সেটা হচ্ছে কি এখানে কিন্তু পঁয়তাল্লিশ বছর বা তার বিষে হলেও আবেদন করতে পারবেন আমরা জানি কি গভর্নমেন্ট সার্ভিস কিন্তু কোথাও সাতাশ কোথাও বত্রিশ আর বিসিএসএনচল্লিশ পর্যন্ত তাও সি ক্যাটাগরিতে এই ক্যাটাগরিতে কিন্তু বত্রিশের পরে আবেদন করতে পারবেন না কিন্তু এখানে জেনারেল ক্যান্ডিডেটরাও পঁয়তাল্লিশের পরেও আবেদন করতে পারবে চলে আসবো আমরা অফিসিয়াল নোটিফিকেশন দেখে নেব বিস্তারিত হবে চলে আসছে অফিসিয়াল নোটিফিকেশান দেখুন প্রথমেই যেটা বলা হয়েছে যে মেডিকেল অফিসার আয়ুষ এবং টি তে নেওয়া হবে যেখানে বলা হয়েছে প্রথমেই যে আমরা পোস্ট ক্যাটাগরি দেখে নেবো নেম আছে নেম অব দ্য পোস্ট সেটা হচ্ছে একটাই আছে ফোনপথ তার পোস্টিং হবে আপনার বীরভূম জেলায় এবং এখানে কিন্তু রেমুনারেশন রেমুনারেশন মানে হচ্ছে স্যালারি স্যালারির ক্ষেত্রে বলা হয়েছে আপনার চল্লিশ হাজার টাকা পার মান্থ মানে এখানে কনসোলেটেড স্যালারি দেওয়া হবে আলাদা করে ডিএ এইচ আর এম এ দেওয়া হবে এখানে কনসোলেটেড স্যালারি দেওয়া হবে এজের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে বয়স হতে হবে একুশ থেকে পঞ্চাশ বছর পঞ্চাশ বছর পর্যন্ত আপনি এই পোস্টে আবেদন করতে পারবেন আর যেটা বলা হয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান এডুকেশনাল কোয়ালিফিকেশান বলা হচ্ছে আপনাকে হোমিওপ্যাথি গ্রাজুয়েট ডিগ্রি থাকতে বিএইচএমএস বিএইচ এম এস ডিগ্রি ইন হোমিওপ্যাথিক মেডিসিন আর এই এক্ষেত্রে যদি আপনার পাবলিক হেলথে কাজ করার অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে আপনি বাড়তি সুবিধা পাবেন যদি সোশ্যাল সেক্টর স্কিম বা গভর্নমেন্টের কোনো স্কিমে কাজ করে থাকেন সেক্ষেত্রেও আপনি বাড়তি সুবিধা পাবেন আর কম্পিউটার যদি আপনার ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এইগুলোর জ্ঞান থাকে সেক্ষেত্রে আপনি বাড়তি সুবিধা পাবেন স্কেল অফ স্কোরিং কী বলা হচ্ছে আপনার যেটা বিএইচ মানে আপনার ব্যাচেলার ডিগ্রি হোমিওপ্যাথি মেডিসিন সেখানে আপনার পঁচাশি নম্বর আছে আর এখানে এক্সপিরিয়েন্সের জন্য আছে পনেরো নম্বর কোনো লিখিত পরীক্ষা নেই টোটাল একশো নম্বরের পরীক্ষা হবে যার মধ্যে এই পঁচিশে নম্বর আপনি যে ধরনের রেজাল্ট করেছেন বিজে মানে আপনার গ্র্যাজুয়েশনে তার নাম্বারের ভিত্তিতে এই পঁচিশে নম্বরের মধ্যে পার্সেন্টেজ ওয়াইজ পাবেন এবং আপনার এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে যদি বলা হয় যে আপনার পাঁচ বছর এক্সপিরিয়েন্স সেক্ষেত্রে আপনি দু মার্কস করে পাবেন পাঁচ বছর উপর হলে সেক্ষেত্রে আপনি কিন্তু ম্যাক্সিমাম আপ টু ফিফটিন মার্কস পেতে পারেন এই গেল পোস্ট হচ্ছে ডাক্তার আয়ুষ ডক্টরের পোস্ট এরপর আমরা আসবো আয়ুর্বেদের আয়ুর্বেদ ডাক্তার একই স্যালারি শিক্ষাগত যোগ্যতাও সেই সেম এবং এখানেও কিন্তু সেই একই কোয়ালিফিকেশান ডিটেলস একই কিছু বলা উচিত বয়সে সেই যে সীমা হবে সেটাও সেম স্যালারি হচ্ছে চল্লিশ হাজার টাকা এক্ষেত্রেও আপনাকে টোটাল পঁচাশি নম্বরের হবে আপনার কোয়ালিফিকেশান ওরিয়েন্টেড এবং এক্সপিরিয়েন্সের জন্য পনেরো নম্বর এই হলো এখানেও একশো নম্বর তারপর আসছে কি নিমপিট প্রোগ্রাম এখানেও আপনার স্যালারি হচ্ছে একুশ চল্লিশ হাজার টাকা এবং বয়সের উদ্দেশ্যসীমা হচ্ছে পঞ্চাশ বছর এখানেও সেই ডিগ্রি সেম প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে কিন্তু একই এবার যেটা আসছে মাল্টিপারপাস ওয়ার্কার মাল্টিপার্পাস ওয়ার্কারেরও একটি সুন্দর পথ এবং ক্ষেত্রে কিন্তু যেটা বলা হয়েছে পনেরো হাজার টাকা স্যালারি এবং বয়স বলা হচ্ছে একুশ থেকে চল্লিশ ক্ষেত্রে একটু বয়সের সীমা কম সেক্ষেত্রে বলা হচ্ছে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে হলেই ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবেন আর যেটা বলা হচ্ছে আপনাকে গ্র্যাজুয়েট হতে হবে যে কোনো স্ট্রিমে সায়েন্স আর্টস ওভার যে কোনো স্ট্রিমে আপনি গ্রাজুয়েট হলে হবে এক বছরের ডিপ্লোমা কোর্স লাগবে কম্পিউটারে এবং এর সাথে সাথে এম এস অফিস এম এস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এই সমস্ত অভিজ্ঞতা থাকতে হবে এখানে কিন্তু আপনার বেসিক যে কোয়ালিফিকেশান মানে গ্র্যাজুয়েশনের জন্য আছে পঁচাত্তর নম্বর কম্পিউটার টেস্ট হবে যেখানে আছে আপনার পনেরো নম্বর এবং এই পনেরো নম্বরের মধ্যে আপনাকে ফিফটি পার্সেন্ট মানে সাড়ে সাত নাম্বার পেতেই হবে ফর কোয়ালিফাই আর দশ নম্বর আছে এক্সপিরিয়েন্স প্রত্যেক বছরের জন্য আপনার দু মার্কস করে পাঁচ বছর টোটাল ম্যাক্সিমাম আপনি দশ নম্বর পর্যন্ত পেতে পারবেন কম্পিউটার যে টেস্ট দেওয়া হয় সেখানে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এই ইউরিয়েন্টি কাজ করতে দেওয়া হবে আর শর্ট লিস্টেড মেথড হবে একটা শূন্য পদের এগেন্স্টে কুড়িজন ক্যান্ডিডেটকে ডাকা হবে এই গেল আমার টোটাল শূন্য পদ শিক্ষাগত যোগ্যতা স্যালারি স্ট্রাকচার এবং বাকি ডিটেলস এবার আসবো আপনি কীভাবে অ্যাপ্লিকেশন করবেন কী কী ডকুমেন্টস আপলোড করবেন কোন কোথা দিয়ে অ্যাপ্লিকেশনের উপর সমস্ত কিছু জেনারেল রিস্ট্রিকশনে যেটা বলা হয়েছে যে আপনি অ্যাপ্লিকেশন ঠিকঠাকভাবে ফিল আপ করবেন যদি ঠিকঠাকভাবে বা ইনকমপ্লিট ফর্ম ফিল আপ করেন বা যদি পেমেন্ট ঠিকঠাকভাবে না করে সেক্ষেত্রে আপনার ক্যাশে নিয়ে যেন আমরা আসবো প্রথমেই ওয়ান টাইম রেজিস্ট্রেশন অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে এই হচ্ছে ওয়েবসাইট ডিটেলস এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে প্রথমে ডেট অফ বার্থ মোবাইল নম্বর দিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন করে দেবেন অনলাইন এবার শুরু হবে অ্যাপ্লিকেশান অ্যাপ্লিকেশন এই নোটিফিকেশন কিন্তু আজকেই বেরিয়েছে এবং অ্যাপ্লিকেশন আজকে থেকেই করতে পারবেন তবে আজকে না করে দু একদিন পর থেকে আপনারা শুরু করে দেবেন এবং এটা কিন্তু আগস্ট মাসের দু তারিখ পর্যন্ত চালে প্রথমে আপনাদের যেটা করতে হবে অনলাইন রেজিস্ট্রেশন করে নিলেন তারপর আপনি অ্যাপ্লিকেশনে যাবেন অ্যাপ্লিকেশনে গিয়ে আপনি আপনার ডিটেলস মানে কোয়ালিফিকেশান আপনার আছে ব্যাকগ্রাউন্ড ডিটেলস কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স ডিটেলস আপনার ন্যাশনালিটি অ্যাড্রেস সমস্ত কিছু আপলোড করবেন আপলোড করার পর আপনি এটাকে অনলাইনে সাবমিট করবেন অ্যাপ্লিকেশান ফিস অ্যাপ্লিকেশন ফিসের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে জেনারেল ক্যান্ডিডেট তারা একশো টাকা দিয়ে ফর্ম ফিল আপ করবে এবং যারা এক্সামটেড ক্যাটাগরি মানে সি এস টি তাদেরই কিন্তু পঞ্চাশ টাকা দিয়ে এই যেখানে বলে দিয়েছে পঞ্চাশ টাকা দিয়েই ফর্ম ফিল আপ করতে হবে এই হচ্ছে ওয়েবসাইট এই ওয়েবসাইট নিয়ে ফর্ম ফিল আপ করতে হবে এবং এই ফর্ম ফিল আপ কিন্তু আপনার আজকে থেকে শুরু হয়ে গেছে এবং এটা চলবে কোথায় চলবেই কিন্তু এটা পাঁচই তারিখ পর্যন্ত পাঁচ আগস্টের মধ্যে চলতে হবে তার মধ্যে ফর্ম ফিল আপ করে নেবে যদি ফর্ম ফিল আপ করতে গিয়ে কোনো কোনো হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সম্পূর্ণ সঠিক গাইড করে দেবো আর যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে রাখুন সমস্ত ভিডিও সবার আগে পাওয়ার জন্য থ্যাংক ইউ ওয়াজ দিস ভিডিও